মানে ঘাগড়া টাইপের এগুলো, এই যে এগুলো, একটা এটা হচ্ছে রানী কালার, এটা আমি পছন্দ করে নিয়েছি। এটা আমাকে কেমন লাগবে সেটা তোমরা পড়লে, আমি যখন পড়বো তখন তোমরা তোমাদের সাথে শেয়ার করবো, দেখবে কেমন লাগছে। আর হ্যাঁ, আর একটা নিয়ে এসেছি, এটা হচ্ছে রেড কালার। তো এই রেড কালারটা লাল কালারটা না তোমাদের সাথে কালকে মনে হচ্ছে, কালকে আমি ভিডিওতে পড়েছিলাম শর্ট ভিডিওয়ে, তো ভালো বুঝতে পারোনি, ঢাকা ছিল। তো এই রেড কালারটাও নিয়ে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, ওর ওটা খুব পছন্দ হয়েছিল, তো এটা নিয়েছে। দেখো তো দুটো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, ঠিক আছে, কেমন হয়েছে বলবে। তারপরে হচ্ছে আমি একটা নিয়েছি, এই দেখো দোপাট্টা, এই দুপাট্টাটা কেমন হয়েছে তোমরা একটু বলো। আর এই দুপাট্টাটা সাইড দিয়ে কিন্তু ঝালোটা আছে জানো তো, তো তার জন্যই নিয়েছি। এই দেখো ঝালোটা আছে দু সাইডে, পুরো ঝালোটা আছে আর মতি লাগানো আছে। এই দেখো দু সাইডে সব দিকেই আছে চারানো, দেখো এটা আঁচলটা আর এই দেখো এই সাইডটাও আছে, তো সব দিকেই আছে। তো এটাও আমি কালকে পরে মানে ব্লাউজের সাথে আর ওই স্কার্টগুলোর সাথে নিয়ে আর এটা পরে শাড়ির মতন বানিয়েছিলাম। ওড়নাটা কিন্তু দুপাটাটা বড় আছে তো, তো শাড়ির মতন পিন করেও কিন্তু পরা যাবে। তো এই ওড়নাটা আমার কেমন হয়েছে সেটা তোমরা একটু কমেন্টে বলো, ঠিক আছে, সবকিছু কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। আচ্ছা তারপরে এই যে কেমন হয়েছে এটা, দারুন দারুন। আর এটা না এই যে ডিজাইনটা না, এই যে সামনেটা ঘোরাই, এই যে ডিজাইনটা, এখানে যে কাটিংটা, এই যে এখানে অবধি, এটা কিন্তু এখানে অবধি আছে কাটিংটা। আর এটা কিন্তু মেঘিয়া এর হাফ হাতা ব্লাউজ মানে এটাও আছে ভিতরে, ওটা এখন আমি লাগাইনি, ওটা মনে হলে লাগাবো, নালে লাগাতে পারি নাও পারি এখন। তো এই ব্লাউজটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। দেখো খুব সুন্দর না ব্লাউজটা, আর এর ব্লাউজের পিছনে হুক, এ দেখো এর পিছনে হুক, এই যে খুলে গেছে হুক, দুটো খুলে গেছে, একটা আছে এই যে পিছনে, তো আর ডোরি বাঁধাও আছে। তো এটা দেখো ডোরি বাঁধাও আছে, আর এটা হচ্ছে দেখো খুব সুন্দর কাজ করা আছে, আর সামান্য ছোট ছোট টিকিরও কাজ করা আছে, দেখো নাদুয়া করা আছে। তো যাই হোক, আর কেমন হয়েছে এই ব্লাউজটা তোমরা একটু কমেন্টে বলো কেমন হয়েছে। এটা দিয়ে দেখো কেমন হয়েছে এটা তোমরা একটু বলো, ঠিক আছে। আমার তো এটা খুব ভালো লেগেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন হয়েছে তোমরা একটু জানিও, তোমাদের কেমন লাগছে ব্লাউজটা। তো আমার তো খুব ভালো লাগছে, আমি সব কিছু শাড়ির সাথে পড়তে পারবো। তো এটাও আমি কালকে পরে কিন্তু ভিডিও বানিয়েছি শর্ট, রাতে রাতের বেলা বানিয়েছিলাম, দেখি আজকেও পরবো ভাবছি, কেন এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে, তো তার জন্য ভাবছি আজকে একটু পরলে ভালো হয় এরকম মনে হচ্ছে। নেক্সট দেখাচ্ছি, এটা ছোট জিনিস তাই সামনে থেকে দেখাতে হবে, এটা কি বলতো, তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা জানো কি। দেখো এটা লাগাবো আঁখ মে,
চোখে লাগাবো তো এটা নিয়েছি আর হচ্ছে তোমার এই যে যেটা না মানে মানে আমাদের মানে মেয়েদের এটা না লাগালেই নয় বলতে পারো মানে এটা না লাগালে নয় নয় মানে এটা লাগাতেই হবে এটা না লাগালে নয় এটা লাগাতেই হবে আমাদেরকে একদম লিকুইড এই যে আমি লাগিয়েছি এই কালারটাই এখন দেখো শুকিয়ে কি সুন্দর একটা কালার হয়ে গেছে দেখো তো এটা কেমন হয়েছে বলবে এই কালারটাই যে আমি ঠোঁটে পরেছি এই কালার এইটাই ঠিক আছে এটা নিয়েছি আর একটা এই দেখো এটা নিয়েছি তো এইগুলো নিয়েছিল তোমাদেরকে আমি যাবার আগেই বলেছিলাম যখন রাস্তায় বললাম যে আমরা কিছু জিনিস কিনতে যাচ্ছি তো বেশি কিছু কিনবো না সামান্য তো এই সামান্যটুকু জিনিস আমি কিনে নিয়ে এসেছি শুধুমাত্র ভিডিও করার জন্য আর হ্যাঁ ভিডিও করা তারপরে কোথাও বেড়াতে গেলে স্কার্টগুলো তারপরে ব্লাউজ শাড়ির সাথে তো পরা যাবেই দুপাট্টাটাও লাগবে সব কাজেও লেগেও যাবে আর ভিডিওও হয়ে যাবে তো তার জন্য নিয়ে এসেছি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে আর লাইক দান কিন্তু করবে ঠিক আছে কমেন্টে জানাবে লাইক দান করবে আর সবাইকে বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে ঠিক আছে তোমরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো হ্যাঁ সবাইকে লাভ ইউ টু ঠিক আছে সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই ইউটিউব জার্নি বিপন্ন বিপন্ন মানে সম্পূর্ণ নয় হ্যাঁ তো তার জন্য তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ ঠিক আছে এই যে মানুষের লালসনা বাঞ্ছনা করে শুনি তা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য সবাই সাপোর্ট করো ঠিক আছে তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার মনটা খুব বোধ করছিল যে কখন তোমাদেরকে দেখাই কখন তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য ভাবলাম যে আমি এখনই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই নিয়ে আমি এখন আবার রেডি হব ওই যে আখ মে আস এই যে এ লাগায়েঙ্গে ইদার তো লাগাকে এবি লাগায়েঙ্গে এবি লাগায়েঙ্গে সব কিছু লাগাকে ভিডিও বানায়েঙ্গে আবি তো ইসলিয়ে ইধারই মে আবি আবি এ ভিডিও এইখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ঠিক আছে সবাইকে বাই বাই তোমাদের আমি ছেড়ে না আমার যেতে ইচ্ছা করে না ভিডিও থেকে মানে তোমাদের সাথে বকর বকর করি 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 তো চলো যেহেতু ভিডিও করতে হবে আবার এলবি আছে অনেক কাজে কাজ আছে আমার তো তার জন্যই তোমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে এখন